গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে যাদের পাখি বক্স লাগানোর পরেও ডিম দিতে দেরি করে তাদের জন্য। যে বক্সের ভিতরে পাখির 100% নিরাপত্তা আপনার হচ্ছে নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত পাখি ডিম পারবে। পাখি কিন্তু বক্সে এসে বসা শুরু করেছে মাশাআল্লাহ। এবং এই যে মেল পাখির যে একটা অ্যাক্টিভিটিস, এটা কিন্তু হচ্ছে ব্রিডিংয়ের আগে বা ফিমেল পাখিকে ইমপ্রেস করার জন্য। ভিউয়ার্স, আজকে তো মনে করেন আমার পাখিগুলোর একদম ঈদের দিন, আজকে হচ্ছে পাখিগুলোর হচ্ছে প্রত্যেকটা কেজে আমরা বক্স লাগাবো, এবং বক্স লাগানো মাত্রই পুরা এভিয়ারিতে পাখিগুলোর মুভমেন্ট চেঞ্জ হবে। এটা আমি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। চুপচাপ বসে থাকা পাখিগুলোর পুরো দমে মেলগুলো ম্যাটিং কল দেওয়া শুরু করবে, এবং ফিমেলগুলো কিন্তু অনেক নড়াচড়া এবং অ্যাক্টিভিটির ভিতরে অনেক চেঞ্জ চলে আসবে। সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে যাদের পাখি বক্স লাগানোর পরেও ডিম দিতে দেরি করে তাদের জন্য। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ককাটেল পাখিগুলোর ব্রিডিং বক্স। তো ব্রিডিং বক্সের ভিতরে এই যে এইভাবে ট্রে দেয়া থাকে, এবং ট্রে দেওয়ার ফলে সুবিধাও আছে অনেক অসুবিধাও আছে। এই যে নিচের দিকে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মাইটস, পোকামাকড় এবং হচ্ছে আরশোলা এবং পিঁপড়া বাসা করতে পারে, বা পিঁপড়া এবং আরশোলার আনাগোনা থাকতে পারে। তার জন্য আমরা এই ধরনের পাউডারগুলো ছিটিয়ে দিই। এটা বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় পাওয়া যায়, যেটা আসলে অনেক সময় আরশোলা বা হচ্ছে পিঁপড়া নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। তো এর ওপরে আমাদের এই ট্রেটা থাকবে, এবং ট্রের ভিতরে কিন্তু অবশ্যই কাঠের চিপস থাকবে। তো কিভাবে আমরা এগুলো দিব টোটাল বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঠের চিপসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা যায় অনেক সময় অনেকে অনেক বেশি পরিমাণে কাঠের চিপস দিয়ে দেয়, এতে করে পাখির হচ্ছে ডিমগুলো চিপসের ভেতরে নিচে পড়ে যায়, যার ফলে কিন্তু অনেক সময় ডিম নষ্ট হয়। তো আসুন এখন আমরা সবগুলো বক্স রেডি করব, এবং আপনাদেরকে এই বক্স হচ্ছে পাখিদেরকে লাগানোর আগে আমরা কীভাবে এদেরকে হচ্ছে প্রসেস করে নিয়েছি, এবং কী কী হচ্ছে পদ্ধতি অবলম্বন করেছি, কী কী নিয়ম মেনেছি, সেটা আপনাদেরকে জানাবো। তো প্রথমত বক্সগুলোকে আমরা হচ্ছে, যেহেতু অনেক দিন হলো পাখিগুলো রেস্টে আছে, বক্সগুলোর কোনো ব্যবহার নাই, তো এই বক্সগুলো কিন্তু আমরা হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছিলাম। বক্সগুলোকে নতুন করে পরিষ্কার করে আমরা হচ্ছে এখানে ঠিক সেম প্রসেসে প্রত্যেকটা বক্সে আমরা কাঠের চিপস সহ ট্রে ঢুকিয়ে দিচ্ছি। একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই পাউডারটা আমরা কেন ইউজ করব। এই পাউডারটা ইউজ করার ফলে দেখা যাবে যে এখানে আরশোলা হচ্ছে ঢুকবে না, বা অনেক সময় ছোট ছোট মাইটস, পিঁপড়া এগুলো হচ্ছে এখান থেকে বিরত থাকবে, যার ফলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে পাখি বক্সে ঢোকার পর যখন কোনো ডিস্টার্ব ফিল করবে না, তখন কিন্তু সহজে বক্সটাকে সে নিজের মতো করে সাজিয়ে নেবে এবং খুব দ্রুত ডিম পারবে। কিন্তু পাখি যদি বক্সের ভিতরে আরশোলা বা অন্যান্য প্রাণীর হচ্ছে আনাগোনা দেখে, তাহলে কিন্তু সে বক্সের ভিতরে যেতে ভয় পাবে, এতে করে পাখি ডিম দিতে দেরি করে। তো অনেকেই মনে করেন যে পাখি কেন ডিম দিচ্ছে না, বক্স দেওয়ার পরেও পাখি কেন ডিম দিতে দেরি করছে, এটা কিন্তু অনেক একটা বড় কারণ। এছাড়াও দেখা যায় যে যদি বক্সের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের মাইটস বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আনাগোনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় টিকটিকি প্রবেশ করতে পারে সেই পোকামাকড়গুলো খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রেও কিন্তু পাখি ভয় পায় এবং বক্সে ঢোকা থেকে বিরত থাকে, যার ফলে ডিম দিতে দেরি করে। তো অবশ্যই বুঝতে পারছেন যে বক্সের ভিতরে পাখির 100% নিরাপত্তা আপনার হচ্ছে নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত পাখি ডিম পারবে এবং খুব সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট আপনারা পাবেন। তো যার ফলে এভাবে আমরা বক্সগুলো হচ্ছে প্রসেস করে নিচ্ছি বক্সগুলো লাগানোর আগে। দেন আমরা হচ্ছে বক্সগুলো হচ্ছে লাগিয়ে দিব, তারপরে দেখা যাক পাখি কেমন রেসপন্স করে। যেহেতু অনেক দিন হলো পাখি রেস্টে আছে, আশা করি বক্সগুলো দেওয়া মাত্রই মেল পাখিগুলো ম্যাটিং কল দেওয়া শুরু করবে এবং বক্সে ঢোকা শুরু করবে। তো যারা হচ্ছে হাঁড়িতে হচ্ছে পাখি ব্রিড করান, তারাও চাইলে সেম প্রসেস ফলো করতে পারেন। প্রথমে এই ধরনের পাউডারগুলো হাঁড়িতে ছিটিয়ে দিয়ে তার উপরে কাঠের চিপস দিয়ে দিতে পারেন, আশা করি পাখির কোনো ক্ষতি হবে না। আর এর মধ্যেও কিন্তু আমাদের অনেক কাজ থাকবে ব্রিডিং সিজনে, তো অনেক প্রসেস আমরা মেনটেন করব, কিভাবে হচ্ছে রাখলে আমাদের পাখিগুলো অনেক বেশি ভালো থাকবে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো চলুন বক্সগুলো লাগানো যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বক্স লাগানো শেষ হয় নাই, এখনই কিন্তু পাখি একদম
অন্য খাঁচার যে বক্সটা লাগানো হয়েছে সেখানে উকি ঝুঁকি দেওয়া শুরু করেছে। অর্থাৎ পাখিগুলো ফুললি ব্রিডিং মুডে আছে, আশা করি খুব দ্রুত ডিম দিবে এবং সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট কিন্তু আপনাদেরকে আমি এই ব্রিডিং সিজনে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন আরেক পেয়ার পাখি, এটাও কিন্তু এখনও বক্স লাগানো হয়নি। এই পেয়ারটা আমি একটু ভেঙে নতুন করে পেয়ার করব, যার কারণে এদেরকে বক্স দেওয়া হয়নি। তো যে ছোটো খাঁচাগুলোর বাইরে বক্স দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন একটা পাখি কিন্তু বক্সে এসে বসা শুরু করেছে। মাশাআল্লাহ, বক্সের ওপর তাদের অনেক আগ্রহ এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি বক্স দেওয়ার পর পুরোদমে ম্যাটিং কল দেওয়া শুরু করেছে এবং বক্স নিয়ে খুবই ইন্টারেস্টেড তারা, এবং হচ্ছে বক্সে ঢোকার জন্য খুবই তাড়াহুড়া করতেছে। আশা করি হচ্ছে বক্সে ঢুকবে খুব দ্রুত এবং কাল থেকেই এদের ব্রিডিং শুরু হয়ে যাবে, ম্যাটিং করা শুরু করবে এবং হচ্ছে খুব দ্রুত পাখি ডিম পারবে। তো আমাদের যে বড় খাঁচাগুলো আছে, বড় খাঁচার যে পাখিগুলো আছে সেগুলোর ব্রিডিং বক্স আমরা হচ্ছে খাঁচার ভেতরে দিয়েছি, আর যে খাঁচাগুলো একটু সাইজে ছোট সেই খাঁচাগুলোর বাইরে আমরা ব্রিডিং বক্স হচ্ছে লাগিয়ে দিয়েছি, যার ফলে হচ্ছে পাখির যাতে স্পেসটা ভিতরে কমে না যায়। তো চেষ্টা করবেন হচ্ছে ককাটেল পাখিদেরকে একটু বড় স্পেস দেওয়ার, এতে করে পাখি অনেক হেলদি হয় এবং কোয়ালিটিফুল হয়। আর সেই সাথে আমাদের ককাটেল পাখিগুলোর সাইজ মাশাল্লাহ অনেক বিগ সাইজ, যার ফলে হচ্ছে বড় সাইজের খাঁচাগুলোই বেস্ট হয়। দেখতে পাচ্ছেন অলরেডি মেল পাখি ঢোকা শুরু করেছে এবং এই যে মেল পাখির যে একটা অ্যাক্টিভিটিস, এটা কিন্তু হচ্ছে ব্রিডিংয়ের আগে বা ফিমেল পাখিকে ইমপ্রেস করার জন্য এই ধরনের আচরণ করে থাকে। তো খুবই সুন্দর লাগে এবং এই টাইমটা আসলে এভিয়ারিতে বসে থাকতে অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ব্রিডিং বক্সগুলো আপনারা সেট আপ করবেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।